মহাকাশ প্রযুক্তিতে দক্ষ জনবল তৈরিতে আজ থেকে যাত্রা শুরু করছে দেশের প্রথম এভিয়েশন অ্যান্ড এয়ারস্পেস বিশ্ববিদ্যালয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে বৈমানিক ও উড়োজাহাজ প্রকৌশল বিদ্যার সঙ্গে মহাকাশ গবেষণা, উড়োজাহাজ নির্মাণ, মেরামত ও স্যাটেলাইট তৈরিতে প্রশিক্ষণ দেওয়া হবে। দেশের তিনটি ফ্লাইং একাডেমিতে শুধু বৈমানিক হওয়ার প্রশিক্ষণ মেলে, ব্যয়বহুল এই প্রশিক্ষণ নেয়ার সামর্থ্য নেই সবার। এসব প্রতিষ্ঠানে এভিয়েশনে উচ্চতর শিক্ষা বা গবেষণার সুযোগ নেই। সেই প্রেক্ষাপটে দেশের প্রথম এভিয়েশন ও এরোস্পেস বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু। রাজধানীর তেজগাঁওয়ে পাবলিক সার্ভিস কমিশনের পুরানো ভবনের অস্থায়ী ক্যাম্পাসে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে শিক্ষা কার্যক্রম। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিয়ে 4,000 শিক্ষার্থীর মধ্যে মাত্র 78 জন সুযোগ পেয়েছেন এখানে পড়ার। সবাই তো উঠতে চায়, বাট স্বপ্নটা হয়তো সবার পূরণ হয় না। তবে এই এভিয়েশন জগতে আমরা আসতে পেরে আমরা এয়ারক্রাফটের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারবো। এমন একটা এয়ারক্রাফট ডিজাইন করতে চাচ্ছি যেটা বাংলাদেশকে এইভাবে রিপ্রেজেন্ট করবে যাতে প্রত্যেকে বলতে পারে যে না, দিস ইজ দ্য এয়ারক্রাফট ফ্রম বাংলাদেশ। দেশের বাইরে গেলে তো আমার থাকা খাওয়ার খরচ, পড়াশোনার খরচের চেয়ে অনেক বেশি হয়ে যেত। প্রাথমিকভাবে তিনটি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি চালু করা হলেও আগামী 20 বছরে 7টি অনুষদ ও 4টি ইনস্টিটিউট সহ হবে 37টি বিভাগ। স্কিল হিউম্যান রিসোর্স ডেভেলপ হবে এবং একটা মডার্ন টেকনোলজিক্যাল নো হাও আমাদের ডেভেলপ করবে। আমরা আশা করছি আমাদের স্বল্পমেয়াদী যে পরিকল্পনা 3 বছর, এর মধ্যেই বিমান তৈরি করা শুরু করতে পারবো এবং ইউরোপের কিছু কোম্পানি আমাদের সঙ্গে আগ্রহ দেখাচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে পরিত্যক্ত লালমনিরহাট বিমানবন্দরে হবে এই বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস। উপাচার্য জানান, আগামীতে এটিকে একটি এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলা হবে। তো এটা একটা হাব হবে, আমরা আমাদের আশেপাশের যে দেশ তাদেরকেও আমরা ফ্যাসিলিটেট করতে পারবো মহাকাশ গবেষণায়। এটা 3টা সেন্টার হবে। বিশ্বে এভিয়েশন শিল্পে দক্ষ জনবলের ঘাটতি বর্তমানে প্রায় 5 লাখ, 2030 সালে যা বেড়ে দাঁড়াবে 10 লাখে। হাজারে শিউলি, সময় সংবাদ, ঢাকা।